হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল সকাল দেখো আমি চাবি নিয়ে ভীষণ ব্যস্ত, এখন বেড কভার বের করব, বেড কভার পাতবো, সারা ঘরটার একটু গোছগাছ করব। তোমরা তো বুঝেই গেছো যে কে আসতে চলেছে, আমার বিশেষ মানে অতিথি, অনেক আদরের তরি বোন আসতে চলেছে। তো কবে আসবে সেটা তোমরা নিশ্চয়ই জানতে পারবে, তো তার জন্য আমার ভিডিওটা অবশ্যই দেখতে হবে, আর পুরো ভিডিওটা স্কিপ না করে একদম দেখতে থাকো। আর ভিডিওটা দেখার আগে প্লিজ একটা করে লাইক করে দিও, আর যারা যারা যেখান থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করো, তাহলে ভালো লাগে আমার, আর আমিও জানতে পারি যে কে কোথা থেকে দেখছো। তো প্লিজ একটু কমেন্ট করো। তো চলো দেখো আমি এখন গোছাবো, আর এগুলো দেখো বের করে নিলাম একবারে। টেডিগুলোকেও আলমারির ভেতরেই ভরে রাখি, না হলে ওপরে ভীষণ ধুলো ময়লা পড়ে, ওর জন্য সমস্ত বের করে রাখি, তার মানে বের করলাম এখন, আর যখন দরকার হয় তখনই এগুলোকে সাজাই, না হলে ওর ভেতরেই রেখে দিই, কারণ না হলে এসে সোনা সব সময় চটকায় বা ধুলো বালি পড়ে নোংরা হয়। আর বেড কভারটা তুলে আমি সব সময় দেয়ালগুলো মুছে নিই এইভাবেই, না হলে দেয়ালগুলোতেও ভীষণই ময়লা পড়ে, কিন্তু ধুলো ময়লা পড়ে। তো যখন আমি বেড কভার চেঞ্জ করি তখন সেই বেড কভারটাকে দিয়েই দেয়ালগুলো মুছে নিই, আর যদি ছোটো আমি কাপড়ের টুকরো দিয়ে মুছি তাহলে অনেক টাইম লেগে যায়, আর যদি এই বেড কভারটা দিয়ে মুছি তাহলে বেড কভারটা অনেকটা বড়, দুবার এরকম করে মানে ঝেড়ে নিলেই বাস হয়ে গেল। আর তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো, কারণ দেয়ালগুলো কিন্তু ভীষণই ময়লা পড়ে, এই বেড কভার দিয়ে বেড কভার চেঞ্জ করার সময় তখন এই দেয়ালগুলো পরিষ্কার করে নিতে পারো এইভাবেই। ওপরে বেড কভার চেঞ্জ করে আবার নিচে যাব, নিচে গিয়ে বেড কভার চেঞ্জ করব। আমার রুমের, পাশের রুমের, শাশুড়ি মায়ের রুমের সমস্ত ঘরের আজকে বেড কভার চেঞ্জ হবে, সমস্ত ক্লিন হবে। তারপরে নিচে গিয়ে দেখব সোনা কী করছে, সোনাকে খেলনা টেলনা সমস্ত যত খেলনা ছিল সমস্ত নামিয়ে দিয়ে এসেছি। আর জানোই তোমার ফোনটা খারাপ হয়ে গেছে, না হলে ফোনটা দিয়ে বসিয়ে রাখলে ও চুপচাপ বসে থাকে, তো সেটা তো আর হচ্ছে না, তো ওর জন্য সমস্ত খেলনা দিয়ে এসেছি, ও নিচের থেকে ডাকছে মা মা করে। তো চলো দেখতে থাকো, আমি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো। Thank you.
দেখো বেডে এই বেড কভারটা পাতলাম, বালিশ টালিশ কিছু প্রয়োজন নেই, ওর জন্য বালিশ রাখলাম না, আর বালিশের কভারও পরাতে হলো না। আর এই যে ছোট্ট বাচ্চাকে এখানে বসিয়ে রেখেছি, আর এই যে দেখো এখানে এইভাবে রেখে দিয়েছি, তিমি মাছটাকে ওখানে, হনুমানটাকে এখানে রেখেছি, আর এই যে এখানে রেখেছি এই গাছটাকে, আর টেবিলটাকে দেখো, এই যে এই ফ্লাওয়ার ফার্স্টে রাখলাম, ফ্লাওয়ারগুলো নিচে নিয়ে যাওয়া হয়েছে, এর মধ্যে একটা ফ্লাওয়ার দিতে হবে। আর ডগিগুলোকে তো এখানেই রেখেছি টাঙিয়ে, এখানে টিভি ছিল আমাদের, তো টিভিটাকে নিচে নিয়ে যাওয়া হয়েছে, যেহেতু মানে সব সময় বেশিরভাগই নিচে থাকা হয়, ওর জন্য এই টিভিটা খুলে আমাদের নিচের রুমে লাগিয়েছি, ওর জন্য এখানটা ফাঁকা ফাঁকা এখানে এটা বসিয়ে দিলাম। আর এখানে এই যে রাধা কৃষ্ণের ছবিটা রেখেছি, আর এটা তো আমার গানের প্রাইসটা, আর ফ্লাওয়ার ভাসটা একটা ফুল দিয়ে দেবো, হয়ে যাবে। আর এই যে এখানে এই টেডিটা রেখেছি, আর নিচে একটা মিষ্টি কুমড়ো, আর এই যেখানে এই ব্যাংকটা, দাঁড়াও ব্যাংকটাকে দেখাচ্ছি, এই যে ব্যাংক আমার, এর মধ্যে অনেক কিছু আছে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো সাবধানে যত্ন করে দেখে শুনে রাখবে। আর এই যে দেখো এখানে রেখেছি রাধাকৃষ্ণের এই মূর্তিটা, দাঁড়াও ভালো করে দেখাই, এই যে এটা আমার বুনু আমাকে মায়াপুরে গেছিল সেখান থেকে এনে দিয়েছে, দেখো তো এটাকে এখানে রেখেছি ঠাকুরকে। কাজ টাজ সমস্ত কমপ্লিট, মোটামুটি ওপরের কাজ সমস্ত কমপ্লিট। আর দেখো আমি কোথায় বসে গান গাই সেটা তোমাদেরকে এখন এখান থেকে দেখায়, এইখানটায় কোথায় কোথায়, এই যে এইখানটায় বসে গানটা গায়। তোমরা অনেকেই ভাবো কোথায় বসে গান করি, আর এখন এখানটা আলো আঁধারি মতো একটা ব্যাপার লাগছে, কারণ জানলাগুলো সমস্ত বন্ধ করা, এই যে দেখো জানলাগুলো সমস্ত বন্ধ করা। আর আজকে খুব একটা যে বেশি রোদ উঠেছে তাও নয়, তো এখন নিচে যাব, আজকে সকালবেলা একটুখানি পড়াশোনা করেছে, এখন তো একটু একটু পড়াশোনার অভ্যাস না করালে পড়াশোনা করতে চাইবে না এরপরে, তো একটুখানি পড়াশোনা করিয়ে আমি স্নান করেছি, সোনাকে খাইয়ে দিয়েছি, দিয়ে তারপরে ওপরে এসেছি, স্নান কমপ্লিট হয়ে গেছে, তারপরে এগুলো করলাম, দেখো মাথা ব্যথাও কিছু আশ্রয় নিয়ে এইভাবেই আমি চলে এসেছি, শুধু জাস্ট সিঁদুরটা পরেছি, কানের টানের সমস্ত খুলে রেখেছি, কারণ কানের পরে টরে না শুতে পারি না, আমার এই কানের এই তিলটা না নতুন করে গজিয়েছে, ছিল হালকা করে কিন্তু গজিয়েছে নতুন করে, এখানে কানের ভেতরে তিল, এখানে তিল, তিলে তিলোত্তমা হয়ে গেছি একেবারে। তো চলো নিচে যাই, গিয়ে সোনা দেখি কি করছে, সোনাকে এখন একটু ফল দেবো, কারণ সোনাকে তো খাইয়েই রেখে এসেছি, তারপরে ফল টল খাইয়ে সোনাকে তেল মালিশ করে তারপর স্নান করাবো, প্রতিদিন যেটা করি, তো চলো নিচে যাই। সোনা এখন খাচ্ছে কমলা লেবু, আর আমি ছাড়িয়ে দিচ্ছি, আমাকে কিন্তু একটু খেতে দিচ্ছে না জানো তো, মা যে ছাড়িয়ে দিচ্ছে, আমি চাই না খেতে, আমি খেতেই চাই না, আমি বললাম বলে তাই দিচ্ছে, মাকে একদম খেতে দিচ্ছে না, তোমাদেরকে খেতে দিচ্ছে, এটা খাবো না, ওর চাবানো ওর নাল মাখানো মুখ থেকে বের করে দিচ্ছে সেটাই মা খেয়ে নিচ্ছে, মায়েরা মায়েরা তো এরমই হয় তাই না। আর ওর লেবু লেবুর খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে ওপর থেকে, মানে ভেতরের যে দানাগুলো সেগুলো বের করে দিচ্ছি, কি এটা, আচ্ছা লেবু ইংরেজি কি বলো, লেমন, কিন্তু অরেঞ্জ, এই অরেঞ্জ আমি তো বলেই দিলাম যা, আচ্ছা কমলা লেবু ইংরেজি কি বলো তো দেখি, অরেঞ্জ, আমি আগে বলে দিচ্ছি সেটাও খেয়াল করেনি, নাও আস্তে, ও বাবা পেটে আবার ভাল্লুক ডাকছে ভাবো, তো চলো খাইয়ে নি তারপর সোনাকে স্নান করাবো, আমি খেয়ে নিলাম একটা পাতলা, হাম এটা আমি খেয়ে না, এখন বড় হয়ে গেছে এটাতে রস পড়ছে। দেখো শীতের সরঞ্জাম চলে এসছে, বডি পলিশিং, আমি অরিন্দমকে বলেছিলাম যে অন্য বডি অয়েল আনতে, ও ওটা মাথায় নেয়নি, এটা আমাদের ঘরের জন্য নিয়ে এসছে, আর এটা বাবা মার জন্য নিয়ে এসছে, আর এখানে নেভিয়া সফট এটা ভালো, তো এটা আমাদের জন্য ক্রিম, মানে ডে ক্রিম সব সময়ের জন্য, আমি অবশ্য মাখেই না মুখে এই সমস্ত, আর এই যে এটা মা বাবার জন্য, নিয়ে এগুলো রেখে অরিন্দম স্নান করতে গেছে। আস্তে আবার খোঁচা খেও না কিন্তু, হ্যাঁ 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 হ্যাঁ, যা ওই গেছে তো বেশি নেই।
কি সুন্দর, একটা তোল তাইলেই হবে। দেখো তো চিনতে পারো কিনা, তোর এতক্ষণ ধরে দেখলে সোনার বায়নার চোটে আসতে হয়েছে মামা। আরে যে গোলাপ বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মার এখন থেকে চিন্তা হয়ে যাচ্ছে রাতে কি খাবে আর টিফিন কি করবে। আর আমি একটু ফুল তুলে এনে হাতে বার কি দেবা দাদা? ফুলেশ্বরী, আমি হচ্ছে পরম সুন্দরী। ফুলেশ্বরী ফুল পড়েছে, দেখো নতুন করে দেখো না কে এসেছে। আচ্ছা চলো চলো ঘরে যাই, বাবন বাবন পড়ে যাবি পড়ে যাবি। চলো বিয়েবাড়ি যাওয়া যায় না নাইটি পরে ফুল গুজে, কেমন লাগছে দেখো তো? এইভাবে বিয়েবাড়ি যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ যাওয়া যাবে, সবাই আমাদের দিকেই দেখবে এমন করে যদি যায়। এটা থেকে দাঁড়িয়ে আছি আমি পূজাদের বাড়িতে, দেখছি না কানে গুজি ফুল মাথায়, কানে ফুল তো পকেটে কই ফুল? থাকবো আজকে একসাথে ঘুমাবো আমরা। হ্যাঁ এগুলো রেখে দিয়েছি আমি যে ওপরে আমি এইমাত্র ম্যাগি করলাম, ম্যাগি খেলাম, আর সোনা এখানে ম্যাগি খাচ্ছে। আর ওইখানে দেখতে পাচ্ছ ওখানে মা পাঠিয়েছে বিবাহ বার্ষিকীর গিফট, ওটা ভিডিওতে দেখাবো অবশ্যই। আর কালকে তো অন্যরকম একটা ভিডিও আসতে চলেছে, তোমরা অবশ্যই দেখতে পাবে। আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। আর এখন বুনু আমি সোনা সবাই মিলে একটু গল্প গুজব করবো, তারপরে নিচে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট। বাবা আন টাটা করো, টাটা।